কলকাতায় সতেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কাশ্মীরি ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম বা যুব আদান প্রদান কর্মসূচি সহায়তা এবং যুব কল্যাণ মন্ত্রকের অধীন যুব যুবকেন্দ্র সংগঠনের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসে এই কর্মসূচি চলবে চলতি মাসের তারিখ পর্যন্ত কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে যুব যুবকেন্দ্রের রাজ্য অধিকর্তা রাজীব মজুমদার জানিয়েছেন কাশ্মীরের অনন্তনাগ কুপওয়ারা বারামুলা পুলওয়ামা শ্রীনগর এবং বদগাঁও এই ছয় জেলার আঠেরো থেকে বাইশ বছর বর্ষে 120 জন কর্মসুচিতে যোগ দেবেন এ ছাড়াও 12 জন কেন্দ্রীয় বাহিনীর जवान উপস্থিত থাকবেন এই মাসে ডিসেম্বর মাসে 17 থেকে 22 তারিখ এই কয়েকদিন মিলে এই 6 দিন 7 দিনের যে প্রোগ্রামটা এটা আমরা মদ্দম গ্রামে গঙ্গানগরে ভারস্কাউট এন্ড গাইডসের যে স্টেট ট্রেনিং সেন্টার আছে সেখানে আমরা করছি 120 জন ইউ এখানে আসছেন ছেলে মেয়ে মিলিয়ে এবং তাদের সাথে স্কট করে নিয়ে আসবেন সিআইএফ জওয়ান জওয়ানরা এই রকম জন আসছেন এটা কাশ জম্মু আর কাশ্মীরের বিভিন্ন জেলা থেকে আসছে তাদের মধ্যে আছে অনন্তনাগ পোয়ারা, বারামুল্লা বুদগাম শ্রীনগর এবং পুলামা আমরা এদেরকে মূলত এখানে নিয়ে আসছি উদ্দেশ্য যেটা যে আমাদের যে ঐক্যবদ্ধ ভারত আমাদের মধ্যে যে সংগতি ইন্টিগ্রেশন এবং কমনাল হারমোনি এই ব্যাপারগুলোকে তুলে ধরার জন্য তাদেরকে এখানে নিয়ে আসা এবং এই মুহুর্তে ভারত সরকারের মোদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে উদ্যোগে যে সমস্ত কর্মসূচি চলছে দেশব্যাপী সেগুলোর সমস্ত কর্মসূচি ফ্লেক্সি প্রোগ্রামগুলো তাদেরকে অবগত করানোর জন্য তাদেরকে জানানোর জন্যে যে তাদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে এবং আগামী দিনে টু জিরো ফোর সেভেনে তাদের কী চিন্তাভাবনা দেশ সম্পর্কে সমস্ত নিয়ে একগুচ্ছ প্রকল্প নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি